কি অবস্থা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা দেখতেছেন আরবি টেকনিক্যাল টিপস, আর আপনাদের সাথে রয়েছে আমি রবিন। আমরা যারা এখন নতুন ইউটিউবিং করি, আমাদের সবারই একটা প্রবলেম ফেস করতে হয়। সেটা হচ্ছে, আমরা আগে জানতাম যে আমাদের $10 যখন হয় তখন কি হয়, আমাদের অ্যাডসেন্স লেটার আসে, সেখানে একটি পিন থাকে, সেই পিন দিয়ে আমরা কি করি, অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করি। এখন আপনার যখন $10 পূর্ণ হয় না, অনেকে দেখা যাচ্ছে 3 মাসের ভিতরে $10 পূর্ণ করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের কিন্তু যেই অ্যাডসেন্স লেটারটা আসার কথা সেই লেটারটা তারা আর পায় না, ঠিক আছে? সেক্ষেত্রে ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে যে আইডেন্টিফাই ভেরিফিকেশন। তো এই সম্বন্ধে অনেকে জানে না, কারণ কি আপনারা দেখবেন যাদের 3 থেকে 4 মাসের ভিতরে $10 কমপ্লিট হয় না, আমার আইডেন্টিফাই ভেরিফিকেশনের ইমেলটা আসছে, যেরকমটা আমার আসছে, ঠিক আছে? এই বিষয়টা অনেকেই বোঝে না, তারা কি করে এই ভেরিফিকেশনটা করে না। না করার পর তাদের কি হয় যে অ্যাডসেন্সটা পরবর্তীতে ডিসেবল হয়ে যায়। এই সমস্যাটা নিয়ে একজন না, এই সমস্যাটা নিয়ে জানার মতো এবং আমার হাতে এরকম সমস্যা 4টা চ্যানেলের হয়েছে, ওকে? তো আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি বুঝাই দিই। আপনারা অবশ্যই আপনাদের যে মেলটা আছে সেই মেলটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের ফোনে এরকম একটি ইমেল আসে কি না, ওকে? যখন এই ইমেলটা আসবে, ঠিক আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন রয়েছে ভেরিফাই নাও। যখন আপনারা এই ভেরিফাই নাওতে একবার ট্যাপ করবেন, যেহেতু আমি ভেরিফিকেশন করে ফেলছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আর দেখাতে পারতেছি না, ঠিক আছে? জাস্ট আমি বলে দিচ্ছি ঠিক সেভাবে করবেন। যখন আপনারা ভেরিফাই নাওতে ট্যাপ করবেন, আপনার সামনে আপনি যে অ্যাডসেন্সের নামটি দিয়েছেন সেই অ্যাডসেন্সের নামটি চলে আসবে। আপনি এনআইডি কার্ড অনুযায়ী যে নামটি দিয়েছেন, মনে রাখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটি সঠিক হতে হবে, এবং আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসটি চলে আসবে, এবং আপনি যে নাম্বার দিয়েছেন এবং যেই ঠিকানা দিয়েছেন টোটালি সেই ঠিকানাটা আপনারা এখানে চলে আসবে। তারপর নিচে আপনি 4টা অপশন পাবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনআইডি কার্ড, এবং লাস্টে পাবেন হচ্ছে আপনি আপনার যদি কোনো আয়কর ট্যাক্স থাকে তাহলে সেটা পাবেন, আপনি সেটাতেও করতে পারবেন, এবং কি যদি প্রবাসী কার্ড থাকে সেটাতেও আপনি করতে পারবেন। এটার থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। সচরাচরে এই জায়গাতে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করাটা সবচেয়ে ভালো নিরাপদ ওয়ে, এনআইডি কার্ড এবং কি পাসপোর্ট দিয়ে, ওকে? তো আমি এনআইডি কার্ড দিয়ে করে কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে কী করতে হয়েছে, এনআইডি কার্ডের প্রথম পেজ এবং কি লাস্টের যে পেজটা রয়েছে এই দুইটা পেজের ফটোটা আপলোড করতে হয়েছে। তো কীভাবে করবেন আমি আপনাদেরকে সিম্পলি বুঝাই দিই। আপনি পিক্সার ল্যাব অথবা আপনি চলে যাবেন পিক্সার্টে, সেখানে যাওয়ার পর আপনি সাইজটা দিবেন, ঠিক আপনি যে থাম্বনেলের সাইজটা তৈরি করেন ঠিক থাম্বনেলের সাইজ দিবেন। দেওয়ার পর আপনি দুইটা ছবি পাশাপাশি সুন্দর করে বসাবেন, এরকমভাবে বসাবেন যাতে ছবিগুলা সুন্দরভাবে স্মুথলি বোঝা যায়, ঠিক আছে? তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি এই ছবিটি সুন্দরভাবে নিচে দেখেন লেখা থাকবে আপলোড নামের একটি অপশন, আপলোডে আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি আপলোডে ট্যাপ করে দিবেন, দেখবেন যে এটা আপনার আপলোড হয়ে যাবে এবং আপনাকে বলবে 15 মিনিটের ভিতরে আপনাকে মেল দিয়ে কনফার্ম করা হবে। তো বন্ধুরা, ঠিক আমার মেলটা আধা ঘন্টা পরে আসছে, আমার এখানে সুন্দরভাবে লেখা আসছে গুগল অ্যাডসেন্স আইডেন্টিফাই ভেরিফিকেশন সাকসেসফুল, এবং আমি সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিয়েছি। তো এই প্রবলেমটা যাদের হচ্ছে তারা ঠিক এই ওয়ের মাধ্যমে ভেরিফিকেশনটা করতে পারেন। যদি আপনারা লেট করেন তাহলে আপনার এই ভেরিফিকেশনটার জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এ প্রত্যাশা বিদায় নিচ্ছি, আমি রবিন, খোদা হাফেজ।